আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত সিম্পল ব্র্যান্ডের সুদিং ফেশিয়াল টোনার আপনারা সবাই জানেন সিম্পল কতটা বিখ্যাত এবং জনপ্রিয় একটি ইউকে ব্র্যান্ড দেখতেই পাচ্ছেন যখন আমি কিউআর কোড স্ক্যান করছি তখন ফোনের স্ক্রিনে ইউনাইটেড কিংডম চলে আসে এর মাধ্যমেই বুঝে নিন তাহলে আমাদের এই প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল একটি প্রোডাক্ট নতুন করে তাই এই ব্র্যান্ড নিয়ে বলার আর কিছুই নেই এটি সবার কাছেই গ্রহণযোগ্য একটি ব্র্যান্ড সিম্পল সুদিং ফেসিয়াল টোনারে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াও নেই আমরা সবাই জানি টোনার ত্বকের যত্নে ব্যবহৃত পণ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি এটি আপনার ত্বকের ময়লা গভীর থেকে দূর করে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর স্কিন টোনিং করা অনেক ইম্পর্ট্যান্ট সিম্পলের এই টোনারটি আপনার স্কিনকে হাইড্রেট রাখবে টোনারের কাজ হচ্ছে মেইনলি আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সড রাখা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরও কিছু ময়লা কিন্তু আমাদের ত্বকে থেকেই যায় যে ময়লা থেকেই পরে ব্রণের সৃষ্টি হয় তাই ফেস ওয়াশ ইউজ করার পর অবশ্যই একটি টোনারও ইউজ করা উচিত তাছাড়া যখনই আপনার স্কিনকে অয়েলি মনে হবে তখনই আপনি কটন প্যাডে একটু টোনার নিয়ে স্কিনটি মুছে ফেলবেন এতে অয়েলি ভাব দূর হয়ে যাবে স্কিনকে ভেতর থেকে পরিষ্কারও করবে পিম্পল মুক্ত রাখবে সারাদিন আপনার স্কিনকে ময়েশ্চারাইজিংও রাখবে এবার জেনে নিন এর বিধি হাতে কটন প্যাড নিয়ে একটু টোনারে ভিজে আলতো করে মুখে চেপে লাগান ঘষবেন না তারপর ময়শ্চারাইজার লাগান এই প্রোডাক্টটি আপনি কুইক বাজার বিডিতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দামে আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের ই কমার্স সাইট ডাব্লিউ 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 ডট কুইক বাজার বিডি ডট কমে অর্ডার প্লেস করতে পারেন অথবা আমাদের পেজ কুইক বাজার বিডিতে টেক্সট করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ফাইভ ফাইভ সরাসরি কল করে অর্ডারটি প্লেস করতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা যারা বিজনেসের জন্য হোলসেল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের কুইক বাজারে যোগাযোগ করতে পারেন আমরা কসমেটিক্স স্মার্টফোন অ্যাক্সেসরিজ গ্রোসারি আইটেম সহ অনেক ধরনের আইটেম হোলসেল দিয়ে থাকি তবে আমরা কোয়ান্টিটি প্রোডাক্ট ছাড়া হোলসেল দেই না আমরা সর্বনিম্ন বারো পিসের নিচে হোলসেল করি না